সাধারণ মানুষের কথা বিবেচনা করে নতুনভাবে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও রেন্টাল পদ্ধতি বাতিল দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে এ দাবি জানান তিনি এ সময় অতিসত্তর বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান ঝাকপা সভাপতি সফিউল আলম প্রধান এ সময় তিনি বলেন জনতার কথা না ভেবে অবিবেচকের মতো একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার